রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বেড সিএল নামক একটি অয়েন্টমেন্ট বা মলম নিয়ে। এটি উৎপাদন করে থাকে ডিএক্সপি ল্যাবরেটরিজ লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। মূলত এই বেড সিএল মলমটি দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। একটা হলো বেটামিথাসন ভ্যালেরেট বিপি এবং ক্লোট্রিমাজোল বিপি। তো ক্লোট্রিমাজোল একটি বিস্তৃত বর্ণালী ছত্রাকনাশক যা ডার্মাটোফাইটোস বিভিন্ন প্রজাতি ইস্ট দ্বারা সৃষ্ট ত্বকীয় সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্লোট্রিমাজোল ছত্রাকের কোষ ঝিল্লির একটি প্রধান স্টেরল এরগোস্টেরল উৎপাদন ব্যাহত করে, ফলে ছত্রাকের কোষ ঝিল্লির স্থায়িত্ব নষ্ট হয় এবং ছত্রাকের মৃত্যু ঘটে। বেটামিথাসন ভ্যালেরেট একটি কর্টিকোস্টেরয়েড যার প্রদাহ বিরোধী, চুলকা নিরোধী এবং রক্তনালী সংকোচনের ক্ষমতা রয়েছে। তো যখন বেটামিথাসন এবং ক্লোট্রিমাজোল এই দুইটি উপাদানের সমন্বয়ে কোনো মলম বা ক্রিম তৈরি করা হয়ে থাকে, তখন এর কার্যক্ষমতা বহুগুণ কিন্তু বেড়ে যায়। দুইটা দেখা যায় আলাদা আলাদাভাবে যে কাজ করে থাকে, তো দুইটা একসাথে যদি তৈরি করা হয়ে থাকে তাহলে তার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। তো মূলত এই বেড সিএল ক্রিমটি বা মলম যেটাই বলেন, আমি আপনাদেরকে এখানে অয়েন্টমেন্ট কিন্তু আমি আজকে রিভিউ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা ক্রিমও রয়েছে। তো মূলত এই বেড সিএল বহুবিধ ত্বকীয় সমস্যার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে আমাদের দেশে এই বেড সিএল মলমটি, কারো অনেকের ঠোঁট দেখা যায় কালো থাকে, তার ঠোঁটে গ্লো এবং গোলাপি কালারের একটি কী বলে সুন্দর একটি ঠোঁটের কালারের জন্য কিন্তু এই বেড সিএল মলমটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অনেক বোনেরা মা বোনেরা কিন্তু চেহারা গ্লো আনার জন্য, চেহারা দাগ দূর করার জন্য কিন্তু এই বেড সিএল মলমটি ব্যবহার করা হয়ে থাকে। তবে আমরা যেই লিটারেচারে যে জিনিসটা আমরা দেখেছি মূলত তার ক্ষেত্রে কিন্তু এগুলা নির্দেশিত নয়, তারপরেও অনেকে কিন্তু ব্যবহার করে থাকেন। সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারাই বলবেন বন্ধুরা। কারণ আমি মনে করি যেই রোগের ক্ষেত্রে ঔষধটি তৈরি করা হয় সেই রোগের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত। কারণ যদি আমরা নিজে থেকে কোনো বিষয়ে ট্রিটমেন্ট দিতে যাই বা নিজের থেকে যদি কোনো বিষয়ে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো অনেকে দেখা যায় যে দীর্ঘদিন চেহারায় যদি বেড সিএল মলমটি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু এইটা না, বেড সিএল দুইটি উপাদানের সমন্বয়ে বেটামিথাসন প্লাস ক্লোট্রিমাজোল এই জাতীয় ক্রিম বা মলম যদি দীর্ঘদিন চেহারায় ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। অনেকে এই ব্যবহার করে থাকে, আমি তারপরও তাদেরকে নিষেধ করবো না। যদি আপনারা উপকার পেয়ে থাকেন তবে নির্দিষ্ট মাত্রায় অল্প কিছুদিন ব্যবহার করে থাকবেন। যেমন স্বাভাবিক ক্ষেত্রে টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া পেরিসের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে টিনিয়া ক্রোরিস ও টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে সকালে এবং রাতে দুইবার করে মোট দুই সপ্তাহ কিন্তু ব্যবহার করা, অর্থাৎ 14 দিন ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং টিনিয়া পেরিসের ক্ষেত্রে দিনে দুইবার সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 28 দিন কিংবা 1 মাস পর্যন্ত ব্যবহার করার কথা বলা হয়েছে এখানে লিটারেচারে। তো মূলত এইসব যে ঔষধগুলা যেগুলো ব্যবহার করার কথা বলা হয় এগুলো কিন্তু খুব পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু এগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং আমি মনে করি যে নির্দিষ্ট যেসব রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেই ব্যবহার করা উচিত। তারপর আমি বলবো যে বেড সিএল কিন্তু একটি অসাধারণ গুণ ক্ষমতা সম্পন্ন কিন্তু মলম বা ক্রিম যেটাই বলেন। অনেকে দেখা যায় মাথার ভিতরে প্রচুর খোসপাচড়া হয়, অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে মাথার ভিতরে চুলগুলো উঠে গেছে এবং মাথার ভিতরে খোসপাচড়ায় ভরে গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কানের গোড়ায়, তারপরে চেহারার উপরে দেখা যায় সৌদির মতো থোকা থোকা সাদা সাদা দাগ দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই বেড সিএল মলমটি খুব ভালো কাজ করে থাকে। তো মূলত এই মলমটির দাম হলো 29.08 টাকা। তো মূলত খুচরা মূল্য 30 টাকাই রাখা হয়ে থাকে, 1 টাকা অনেকে দাবি রাখে না বা অনেকে দেওয়াও হয় না। এই মলমটি কিন্তু আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে কিন্তু আপনি পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এই একমি কোম্পানি অবশ্যই একটি স্বনামধন্য কোম্পানি বাংলাদেশের। এরকম এই একমি কোম্পানি ছাড়াও আরও অনেক অন্য অন্য কোম্পানি কিন্তু এই বেড সিএল, যেমন স্কয়ার কোম্পানি আছে, বেটামিথাসন সিএল আছে, আর অন্য অন্য কোম্পানি আছে,
তো আপনারা যেটা পছন্দ হয় আপনারা একটা কিনতে পারেন। এই প্রিপারেশনে যে কোনো কোম্পানির আপনি ঔষধ কিনতে পারেন, এই মলমটি কিনতে পারেন, প্রত্যেকটি কিন্তু ভালো কাজ করে থাকে। আমরা এক এক সময় যখন যেটা থাকে সাপ্লাই সেটাই আমরা রোগীদেরকে দিয়ে থাকি, দেখা যায় যে বিভিন্ন জায়গায় চুলকানির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই বেটসিএল মলমটি। অনেক সময় দেখা যায় যে দুই রানের চিপায়, তারপরে অনেকে দেখা যায় পুরুষের ক্ষেত্রে দেখা যায় যৌনাঙ্গে, তারপরে বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে থাকে বগলের নিচে, তারপরে এই গরমের কারণে যত সমস্যা দেখা যায়, দীর্ঘদিন যদি শর্ট প্যান্ট পরা হয় সেক্ষেত্রে কিন্তু এই চুলকানিতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই বেটসিএল মলমটিও ভালো কাজ করে থাকে। আবার অনেকে, আমি আগেই বলছি যে চেহারা সুন্দর করার জন্য, কেউ ঠোঁটে গ্লো আনার জন্য, এরকমের অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে আমরা নির্দিষ্ট যেসব রোগের জন্য দিয়ে থাকি সেটা তো বললাম, যে মাথায় অনেকের দেখা যায় যে খোসপাসরার মতো সমস্যা হয়, তারপরে কানের গোড়ায়, তারপরে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে এই খোসপাসরা জাতীয় সমস্যা দেখা যায়, তখন আমরা কিন্তু এই বেটসিএলটি আমরা ব্যবহার করে থাকি এবং দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি। তো বন্ধুরা, এক কথায় বলবো যে বেটসিএল মলমটি একটি অসাধারণ গুণ ক্ষমতা সম্পন্ন মলম বা ক্রিম, যেটাই বলেন, আপনারা যেটা পছন্দ লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, অবশ্যই আপনাদের উপকারার্থে কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া থাকে হয়ে থাকে, যখন আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করেন তখন কিন্তু আমাদের উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়, আমাদের কষ্টটি সার্থক হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ অবশ্যই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর জন্য। যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।